রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, রাসূল যদি তোমাদের জন্য সুপারিশ করে তাহলে আমি আল্লাহকে তোমরা তওবা কবুলকারী হিসাবে পেয়ে যাবে। কে সুপারিশ করে? আরো জোরে বলেন, কে? রাসূলের সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গুনাহগার পায় না সাহস চাইতে কিছু শফাআত দিয়ে কাউসার পিলায়ো গো ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি মা কবরে অন্ধেরি ঘবরাও যাব তনহা ইমদাদ মেরি করনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি বালাগাল উলা বিকামালিহি কশফদুজাবি জামালিহি হসনতো জমি উখসালিহি সল্লু আলাইহি ওয়া আলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই মোবারক মোতাবাররক আজিম শান মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন তারাই আজকে আমরা এই বাগানের মধ্যে আসতে পেরেছি, ঠিক না বে? ঠিক। অসংখ্য মানুষ বাহিরে ঘোরাফেরা করছে, দোকানপাটে আড্ডা দিচ্ছেন, সকলের থেকে বাছাই করে আল্লাহর যাকে পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যাকে ভালো লেগেছে, যাকে পছন্দ হয়েছে, তারাই একমাত্র আজকে মাহফিলে আসার সৌভাগ্য নসিব হয়েছে, ঠিক না বে? ঠিক। সর্বপ্রথম সে মহামনিবের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মোবারক মুতাবাররক আজিম শান ইসালে সব মাহফিলে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। সেই রব্বুল ইজ্জাতের দরবারে সকলে দিল খুলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে
কালেমাতুশ শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়েও বেশি দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সরওয়ারে কায়নাত হাবিবি কিবরিয়া সরকারে দু জাহা নূরে মুজাসসাম হুজুরে আকরাম নূরুন আলা নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে আমরা যারাই আছি সকল কিছুর ঊর্ধ্বে হলো আমার আল্লাহ এবং রসুলের ভালোবাসা, ঠিক না বে? ঠিক। সম্মানিত হাজিরিন, আপনি যত বড় আলেম হন, আপনি যত বড় পণ্ডিত হন, আপনি যত বড়ই বুজুর্গ হন না কেন, আপনি যত বড়ই মুক্তি হন, এলাকার যদি আপনি সবচেয়ে ধনী ব্যক্তি হন, আপনার ভিতরে যদি রসুলের মহাব্বত, রসুলের ভালোবাসা, রসুলের প্রেম, রসুলের এত্তেবা যদি না থাকে, আপনি কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য রসুলের প্রেমিক হওয়া শর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে পরিপূর্ণভাবে গঠন করে রসুলের নমুনায় চেহারা করে যে ব্যক্তি কবরে যেতে পারবে সেই রসুলের হক্কানি খাটি আসে, ঠিক না বে? ঠিক। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এমন একজন রসুল পেয়েছি যিনি সমস্ত নবীদের নবী, এতে কোনো সন্দেহ আছে? আরো যেরকম সন্দেহ আছে? আমার নবী এমন একজন নবী যিনি উম্মতের কথা শুনেন, যিনি উম্মতের কথা বুঝেন, যিনি উম্মতের কোনো সমস্যা সমাধান করেন, এরকম আছে না নাই? আরো জোরে বলেন, নবীজির কাছে গেলে সমস্যার সমাধান আছে না নাই? আপনি গুনাহ করে ফেলেছেন, আপনি নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছেন, আপনি যদি নবীজির কাছে গিয়ে নবীজির ওসিলা ধরে আল্লাহর কাছে বলেন, নবী গো আপনি আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করেন, আমার জন্য ক্ষমা চান, আল্লাহ মাফ করবে কি করবে না? আরো জোরে বলেন, করবে কি করবে না? সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু জাউ। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন তোমাদের নফসের প্রতি জুলুম করো, নফসের প্রতি অন্যায় করে ফেলো, তখন তোমরা আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, রসুল যদি তোমাদের জন্য সুপারিশ করে তাহলে আমি আল্লাহকে তোমরা তওবা কবুলকারী হিসাবে পেয়ে যাবে। কে সুপারিশ করে? আরো জোরে বলেন, কে? রসুলের সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাবাজিরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা আউয়ালু শাফিইন মুশাফফা, আমি হলাম হাশরের কঠিন ময়দানের সর্বপ্রথম সুপারিশকারী। সর্বপ্রথম সুপারিশকারী আমার রাসূলুল্লাহ। এখনো যদি সে রসুলের কাছে দরবারে, রসুলের রওজা শরীফের কাছে গিয়ে যাওয়া লাগবে না, এখান থেকে যদি রসুলের উসিলা করে, রসুলের সুপারিশে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ মাফ করবে কি করবে না? আরো জোরে বলেন, করবে কি করবে না? বাবাজিরা আমার,
আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকাল হয়ে গেল। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, নাজিল হওয়ার পূর্বে সমস্ত মক্কা মদিনায় ছড়িয়ে পড়ল, কেউ যদি গুনাহ করে রাসূলুল্লাহর দরবারে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই ব্যক্তির গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দেয়। এই আয়াতের প্রচার সারা মক্কা মদিনা ছড়িয়ে গেল। দূর থেকে গ্রাম্য বেদুইন এই আয়াত কারিমা শুনে নিজে গুনাহ করেছে, নিজে অন্যায় করেছে, নিজের নফসের প্রতি জুলুম করেছে। ওই গ্রাম্য বেদুইন দূর থেকে রওনা হয়ে গিয়েছে রসুলের দরবারে গিয়ে নিজের গুনাহ খাতার জন্য, রসুলের সুপারিশ চেয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রওনা হয়ে গেছেন দূর থেকে যে রসুলের দরবারে গিয়ে রসুলের কাছে বলবো, নবী আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যেন আমার সারা জিন্দিগির গুনাহগুলোকে কি করে দেয়। আরো জোরে বলেন কি করে দেয়। আমাদের গুনাহ আছে না নাই? যারা আসতে কোন তাদের মনে হয় গুনাহ নাই, গুনাহ আছে। বাবাজিরা আমার ওই আরবি রওনা হয়ে গেল, রওনা হয়ে মদিনায় যখন আসলেন এসে শুনলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তিন দিন আগে বিদায় নিয়ে তিনি রওজা শরীফে শুয়ে আছেন, তিনি দুনিয়ার মধ্যে আর জীবিত না। এসে শুনেন নবীজি দুনিয়াতে নাই। বাবাজি রামান এসে যখন শুনলেন নবীজি দুনিয়ার মধ্যে নাই, তিন দিন আগে নবীজির দাপন হয়ে গিয়েছে, পর্দা গ্রহণ করেছেন নবীজি, এখন তিনি কি করবেন? নবীজির দরবারে নবীজির রওজার কাছে গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, ও গো দয়াল নবী আমি আমার গুনাহ মাফের জন্য আপনার দরবারে এসেছি, আপনার সুপারিশের জন্য এসেছি, আজকে এসে শুনলাম আপনি দুনিয়ায় নাই, আমার গুনাহ কি মাফ হবে, আমার গুনাহ কি ঝরে যাবে। এই ব্যথা এই তামান্না মনের মধ্যে রেখে তিনি জোরে জোরে আল্লাহর কাছে রবিজির রওজার সামনে দাঁড়াইয়া কাঁদতেছে, আমি মনে হয় ক্ষমা পাব না, আমি মনে হয় ক্ষমা পাব না, নবীজি দুনিয়ায় নাই ক্ষমা পাব না। মনের ব্যথা মনের কষ্ট বুকে লালন করে তিনি একটি ছন্দ বলতে লাগলেন, নফসিল ফিদা উলি কবরিন আনতা সাকিনুহু ফিহি আফাফু ওয়াফিহি জুদু ওয়াল কারামু। আল্লাহু আকবার। তিনি এই কবিতা বললেন, ছন্দ বললেন, ছন্দ বলে নিজের মনের ব্যথা নিজের মনের মধ্যে রেখে এই বেদুইন রওজা জিয়ারত করে তিনি বের হয়ে গেলেন, দূর থেকে দূরে চলে যান। ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে একজন সাহাবী বসা ছিলেন যার নাম
আব্দুল্লাহ ইবনে উরকুর আব্দুল্লাহ ইবনে উতবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যে মাঝে মাঝে বসেন বা বাড়িতে যখন মাঝে মাঝে বসেন, ঘুমে যখন ধরে একটু তন্দ্রা ভাব আসেনি, জোরে কন্যা আসেনি, এই যে তন্দ্রা একটা ভাব, ওটা কিন্তু এখনো ঘুমে চলে আসে, ঘুমের পূর্ব লক্ষণ তন্দ্রা ভাব। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ উতবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন তন্দ্রা ভাব আসলো, আর ওই বেদুইন রসুলের কাছে দরখাস্ত করে তিনি চলে যাচ্ছেন যে মনে হয় আমার কপালে কি নাই, ক্ষমা নাই, রসুল যেহেতু নাই আমার কপালে ক্ষমা নাই। বাবাজিরা আমার আব্দুল্লাহ উতবী রহমাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উতবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তন্দ্রায় চলে গেলেন কশফুল কুবুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে বলতেছেন, এরে উতবী, ওই যে আমার এক যুবক, আমার এক আশেক, এক গুনাহগার আল্লাহর বান্দা ক্ষমা পাওয়ার জন্য আমার কাছে এসেছে, আমাকে পায় নাই। ওই উদ্ভিদ তুমি তাকে বলে দাও, সে মনে যেই ব্যথা নিয়ে এসেছে, যে গুনাহ লাভে ক্ষমা লাভের আশায় এসেছে, তুমি তাকে বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনে তাকে মাফ করে দিয়েছে। আসেনি, ক্ষমা আছে, আরো জোর কন্যা, ক্ষমা আছে। হযরত উতবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই বেদুইনকে বললেন, রে ভাই, তোমার জন্য সুসংবাদ, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। বাবাজিরা আমার, অনেকে বলে রসুল মুদ্দানবী, আস্তে কইলেন কেন, রসুল কি জেন্দা না মুর্দা? আরো জোরে কোন, জেন্দা না মুর্দা? এতে কোনো সন্দেহ আছে? ইন্নাল আম্বিয়া আহিয়া উহুম ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীরা তাদের কবর মুবারকের মধ্যে জেন্দা, শুধু তাই নয় তারা সেখানে নামাজ পড়েন এবং তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করা হয়। আরো জোরে কন্যা, সুবহানাল্লাহ,